কি বলি তোরে, যা তোর কাপড় চুপুর দোষা, তোর রাগ মনে আমি কোথাও যাবো না। ওকিনি ফকিনির বাড়িতে আমি যাই না। আজকে 4 বছর ধরে তোর আমি বিয়ে করছি, বলতে পারবি এই 4 বছরে তোর বাবা মা আমার একটা সুতা দিছে? হ্যাঁ, না একবার আমার দাওয়াত করে খাওয়াইতে পারছে? তোমার কি কম আছে? এই ফকিনির বাচ্চা আমার কথা বস, আমার যত থাক, আমার কোটি কোটি গুড়ি গুড়ি আছে, তা জামাই হিসাবে আমার মূল্যায়ন করছে কোনোদিন? তোদের বাড়ি থেকে আবার আইসস তোদের বাড়ি যাবো আমি, নাস্তা নাস্তা আয় করছো, খুশি হয়ে যাবো আমি একবারে, সামনে থেকে যা। তুমি তাদের একটা মাত্র জামাই, তুমি যাবা না? একটা মাত্র জামাই? হ্যাঁ, আমরা পালনকে সোয়া রাখছে গেলে মনে কর চুমাইতে চুমাইতে আমার তো চেহারা রাখ দিলা লাই, তোকে বাড়িতে গেলে এখন চুমানি খাইতে খাইতে শরীর তো তোমার ভুলে দেখা দেখ, তুই সর আমার চোখের সামনে তো সব, তুমি তো একদম ভিক্ষু কেন তো করতে আসছো তোমার কিছু না দেওয়ার জন্য? ওকে নিয়ে বাচ্চা বড় বড় কথা বস, আবার বেশি কথা কবি না, কিন্তু আমার মন মেজাজ কিন্তু একবার হাই হয়ে গেছে, কোন কি করে ভালো আমি কিন্তু বলতে পারতাছি না। তোমার তো লোক কা, তুমি কিছু দেয় না খামার গায়ে হাত তুললা? এই মানুষের দেওয়া লাগে? হ্যাঁ, তোর বাপ কোনোদিন আমার সাথে ভালো করে কথা কইছে? খালি বস্তায় বস্তায় খালি বাপ মারে দিছো আমার এতে, তুই মনে করছো আমি চোখে দেখি নাই? হ্যাঁ, আমি সব দেখি সব বুঝি, তোর আমি কিচ্ছু কই না, ফকির নির্বাচ্চা ফকির নির্বাইয়া চোখের সামনে তো সর আহ। তুমি কই না হইল, আমি কবে দিছি? এই আমি কিছু দেই না। হ্যাঁ, আমার কাজের বুয়াটি রাখছি কি এমনি এমনি বাতাসে? হ্যাঁ, ওরা আমার কাছে সব করে সর আমার চোখের সামনে তে। তুমি আমার দেখে শুনে তখন বিয়ে করো নাই? তোরে বিয়া করছি এটা তো আমার জীবনের বড় ভুল রে, আমি মনে করছিলাম তোরা বলি হইতে পারস, তোর মন মানসিকতা ভালো, এখন তুই মন মানসিকতা ভালো না। একটা ঈদের দিন তোর বাপে আমার ফোন দিয়ে কইছে জামাই তুমি আইছ আমার বাড়িতে, আমার আপনি ফোন দিছ, তুমি একটা ফোন দিতে পারলা না? কে তোর বাপের আমি ফোন দিব কে, আমার এত ঠেকা লেগে গেছে। হ্যাঁ, ফাজিলের বাচ্চা সব, তুমি ফোন দিলে কি ছোট হয়ে যাইতা? অবশ্যই আমি ছোট হুম, আমি কি, আমি তার মেয়ের জামাই বলতে পারতো? পুরো রমজান মাসটা গেল একটা ফোন দিয়ে খোঁজ খবর নিল না আমার, ঈদের দিন সকাল বেলা অন্তত আমার ফোন দিতে পারতো, নামাজটা পড়ে তোমার ফোন দিতে পারতো, নামাজ করে এসে কখন থেকে আমি বসে রয়েছি তা ফোন দিছে আমারে? তোর তো বয়স হয়ে গেছে মনে নাই, তোরা কিন্তু মুরামু কিন্তু, চলো যাই সরেনতে ফকিনের বাচ্চা, আমার চোখের সামনে তো সর, কই যাবো আমি, যাবো না তোর বাপের বাড়ি, আমি যাবো না, আমি ওকিনি ফকিনির বাড়িতে যাই না, যেখানে আমার মূল্যায়ন নাই সেখানে আমি যাই না। তুই সর, তখন তোর বাপে আয় আমার পায়ে ধরে বই রয়েছে, তোর মতো একটা অচল মাল আমার কান্দে ঝুলাই দিয়ে গেছে, তোর ব্যবহার তুই সব, তোর কম খাওয়াই তোর শরীরের অবস্থা কি দেখছস? হ্যাঁ, ফাজিলের বাচ্চা যা চল আসো, ওই আসবো যাই চল, তোর কিন্তু আমি মানা করছি, তোর কিন্তু আমি তালাক দিয়ে দিবো, আমার অনেক কিছু আমি কিন্তু তোর তালাক দিয়ে দিবো, কিন্তু কইতাছি কিন্তু আমার চোখের সামনে তো সব, তোমার দাম দেয় না তুমি তালাক দিবা? হ্যাঁ, তুই কি মাঠে না খাই থাকো? আমি হাজার খাই, ঈদের দিন তোর বাপে আমার দাওয়াত দিল না মানি আমার অসম্মান হয়েছে, তোর আমি যে কোনো মুহূর্তে তালাক দিয়ে এই তোর বাপের ব্যবহার, আমার দাঁত দিল না ঈদের দিন, আমার জামাই হিসাবে আমার কি মূল্য নাই তোর বাপের কাছে? তোর খারাপ লাগে না তোর জামাই মনে কর দাওয়াত দিল না, তোর খারাপ লাগে না, তোর তো লাগে না এগুলো, তুই লাগবো আব্বু তো জানি আমি জামু, আব্বু জানি কি আমি জামু, তোমার আব্বু তো জমিদার। হ্যাঁ, ফাজিল তুমি জামাই নামে কলঙ্ক, শতান শতান হচ্ছে আমি জামাই নামে কলঙ্ক। হ্যাঁ, গত 4 বছর ধরে আমি দেখতাছি একটা ঈদে তোর বাপে আমার ফোন দেয় না, কোনদিন দাওয়াত দেয় না, তাই আমি এইবার মনে মনে সিদ্ধান্ত নিছি রমজান মাসে আমি এবার খালি প্রথম রমজানতে শুরু করছি, চিন্তা ভাবনা আমি দেখছি তোর বাপে ফোন দেয় কিনা, আর আমি ওইভাবেই আমি চিন্তা করে রাখছি তোর বাপে আমার যদি ঈদে ফোন না দেয় তোর আমি এবার তালাক দেবো। যা কাপড় চুপুর দোষা, যা তুমি কি বলো কি বলি তোরে, যা তোর কাপড় চুপুর দোষা, তোর রাগ মনে আমি তোর সাহস আমি ফকির নিব না রে, তোর মতো একটা ফকির নিমাই আর বিয়ে করা নিজের আমার ফকির নিব না, তোর বাপে কোনোদিন দাওয়াত দিতে পারলো না, একটা সুতা পর্যন্ত দিতে পারলো না, একটা মাত্র জামাই আমার বন্ধু বান্ধব না দেখি বউ নিয়ে শ্বশুর ঘরে যায়, আমার কাছে মন রাখতে কত কষ্ট লাগে, আমি যাইতে পারি না, করছি তো একটা ফকির নিজে গা বিয়া, জীবনের বড় ভুল তোর আমি বিয়া করছি, আর তোর বাপের নিজে কবি সল্লাল্লাহ করতে, তুই তোর বাপের বাড়ি যা যা শয়তানের রথ, আমার বেগ দোষা আমি আইলে কিন্তু বাইরাম, কিন্তু শয়তানের রথচা আমি নাকি জামাই নামের কলঙ্ক, আমার মতো জামাই পাইতে তোর বাপের 10 বার জন্ম নিতে হইবে দুনিয়াতে, তারপর আমার মতো একটা জামাই পাইবো, ফকির নির্বাচ্চারা খারাপের বাচ্চারা আমার মতো
তোর জামাইকে তোর বাবার সাথে তো কথা বল না। তুমি ঠিক আছিস, আমি যাইতে তোর লগে আমি ওই সংসার করব না। তুই যে তো নিছু তোর মন আসলে তোর ছোট থাকতাম তোর লগে। আমি কাবিনের টাকা পুরো পাঠাই দিছি। আমার কাবিনের টাকা পাঠাই দিছি। তোর মতো বেটি আছে আমার, আমার কি, আমার কি যে ভালো লাগতেছে? তুই আমার জীবনে না থাকলে আমি অনেক সুখী হমু। আমার পিছনে মাইয়ারা সিরিয়ালটা দাঁড়াই গেছে, কখন কোন আমি বিয়ে করে লই আমার মাথা ঠিক নেই। তোর মতো ভগিন নিয়ে আনুন না, তোর বাপে কি কমু একটা হারে আরাম দাদা শয়তানের বাচ্চা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, আর 10 মিনিট ভিতরে আসতেছি। এখন